যে দুমাহ তিনিমাহ ভালকে পার হওয়াই নাই, আজি সেই যোরহাটর কাণ্ডটোয়ে এজনী যে কলেজিয়া ছোৱালীয়ে 72 বছরিয়া বৃদ্ধর লগত এই অশ্লীল ভিডিও বনায় পর্ন সাইডত আপলোড দিছিলে, আর তেতিয়া আমি সকলোয়ে যিখিনি বুদ্ধিবাদী সমাজ আছে, যিখিনি আমার গোটেই অসমবাসীকে আমি গরিহণা দিছিলো যে এনেকুয়া ধরনের কাণ্ড কিয় হবলে পাইছে, এনেকুয়া ধরনের কাণ্ড কিয় হবলে পাইছিলে এগারী কলেজিয়া ছাত্রীয়ে 72 বছরিয়া বৃদ্ধর লগত পর্ন ভিডিও বনায় সেই পর্ন সাইডত আপলোড দিছিল। কারণে উৎসুক হয়েছিল, কারণে ইন্সপায়ার্ড হয়েছিল, ইন্সপায়ার্ড হয়েছিল এইবিলাক সানি লিওনির নিচিনা এনেকুয়া পর্ন স্টারক দেখি পেলায়। কারণ তেখেতকলে দেখেছিল যে সানি লিওনি এটা টাইমত ইমান পর্ন স্টার আছিল, পর্ন স্টার থাকার পিছত সালমান খানে কিবা এটা ন্যাশনাল লেভেলর কিবা এটা কি এইবিলাক কিবা বিগ বস নেকি কবাত আনিলে, তারপর সেই ন পর্ন স্টারর মানে ডাকটুও যেন গুছি গেল। গতি আজি তারিখত কোনো ভয়ে নকরে যে এইবিলাকর পর মানুষ উৎসাহিত হয়েছে। আজি চাও সানি লিওনি আহিব বলে আজি 2-3 দিনমান আগরপর কি হাহাকার সোশ্যাল মিডিয়াত, বা সানি লিওনি আইব, সানি লিওনি আইব। আর সেই সকল মানুষে আজি দুমাহ আগত সেই যোরহাটর ছোৱালীজনী যে পর্ন ভিডিও বনায় পেলে যে আপলোড দিছিল, সেই ছোৱালীজনী কোনো গরিহণা দিছিল? কারণ গরিহণা নিদিবনো কিয়? কারণ আমার অসমৰ সংস্কৃতি বেলেগ সংস্কৃতির নিচিনা নহয়, যে পাশ্চাত্য সংস্কৃতিক আমি ফলো করলে নহব, আমার অসমীয়া সংস্কৃতির এটা নাম আছে। তেনেকুয়া এটা পরিপ্রেক্ষিত যেতিয়া সানি লিওনি আমার গুয়াহাটিত অবতরণ করে, সানি লিওন যেতিয়া গুয়াহাটিত আহে, তারে বিভিন্নজন একদম মানুষপুরা ঘেরাও। মানে নিউজত চাই পেলে তো মানে পাগলা হয়ে গেছো, নিউজের ক্লিপবিলাক তাতে মানুষে গামোছা পিন্ধাইছে, হ্যাঁ তাতে মানুষে জাপি দিছে, ইমান সন্মান। আর নিউজ চ্যানেলবিলাকে তো দেখাই আছে যে মানে কি আজি সানি লিওনি রাতে কত কটাব, কত থাকিব, কি কথা, কিমান মানুষে সেলফি উঠিছে, হ্যাঁ। আর এইবিলাক মানুষে একচুয়ালি মানে তেখেতকল ক যিসকলে সানি লিওনি নিচিনা এগারী পর্ন স্টারক মাতি আনিছে, তেখেতকলের সমাজের প্রতি কিবা দায়বদ্ধতা আছে নে? তেখেতকলে নেটোর সুযোগ ললে? কারণ আমার অসমত কন্ট্রোভার্সি বেশি চলে, কারণ তেখেতকলে গম পাই আছে অসমত আজি দুমাহ তিনমাহ আগত যোরহাটর কাণ্ডটোয়ে গোটেই অসমখন জুকারি গৈছে। আর তেনেকুয়া এটা পরিপ্রেক্ষিতত সানি লিওনিক ইয়ালৈকে নিমন্ত্রণ দিছে আমার অসমত, আর তাতে গামোছা পিন্ধাইছে। বাপরে, এগারী পর্ন স্টারক ইমান সন্মান। তো আজির তারিখত যিখিনি আমার নবপ্রজন্ম আছে, আমার যিখিনি উঠি অহা লড়া ছোৱালী আছে, যিখিনি আমার নবপ্রজন্ম আছে, তেখেতকলক আমি কি শিক্ষা দিয়ে আছো আপনাদের ভাবকসুন। গতি তেখেতকলও আজির তারিখত ইনফ্লুয়েন্স হয়েছে। সা এগারী পর্ন স্টার যদি এনেকা ধরনের সন্মান পাব পারে, তেতিয়ালে আমিও নো করাত কি আপত্তি আছে? এইবিলাকর কারণে এইবিলাক যোরহাটর নিচিনা ছোৱালীয়ে এনেকুয়া 72 বছরিয়া বৃদ্ধর লগত পর্ন ভিডিও বনাইছে। কারণ তেখেতকলে জানে যে পর্ন ভিডিও বনাই দিও, বনাই দিয়ার পিছত কোনবা ডাঙর সেলিব্রিটিয়ে মোক মাতি দিব, কোনবা এটা বিগ বসর নিচিনা এনেকুয়া ধরনের যিমান কি জিনক তালুকে মাতিব, তারপর মানে ফেমাস হয়ে যাব, মানুষে সব পাহরি যাব। গতি আমার সমাজের যিখিনি আমার উচ্চ শিক্ষিত মানুষ আছে, তেখেতকলে জাস্ট নিজের বিজনেস তো প্রমোশনের কারণে হোক বা যিকোনো পরিপ্রেক্ষিত হোক, আপনাদের ভাল ভাল যা একটর একট্রেস আছে, বা ভাল ভাল আমার সন্দীপ মহেশ্বরী আছে, যারপরা আমার সরু সরু লড়া ছোৱালীবিলাকে কিবা উৎসাহিত হব পারে, সন্দীপ মহেশ্বরী আছে, জয়া কিশোরী আছে, ব্রহ্মকুমারীজর শিবানী বেহেনজি আছে। আজির তারিখত বেয়া বস্তুর বহুত বাড়ি গেছে, গতি ভাল মানুষের অভাব আছে। তেনেকুয়া ধরনের মানুষক আপনাদের নিমন্ত্রণ করক, যারপরা আমার সমাজের সরু সরু লড়া ছোৱালীবিলাক মোটিভেট হব পারে। আজি সানি লিওনিক যা সরু সরু লড়া ছোৱালী জানাও নাছিল, যদি নিউজত কোবাই আছে যে সানি লিওনি আইব, সানি লিওনি আইব, সেইবিলাক লড়া ছোৱালী এটা সার্চ করে আছে যে সানি লিওনির বায়োগ্রাফি কি, সানি লিওনি একচুয়ালি কোন হয়। গতি আপনার লড়া ছোৱালীক, আপনার প্রত্যেকের লড়া ছোৱালীক মায়ক বাপেকে ইমান কষ্ট করে নিজের লড়া ছোৱালী ডাঙর দীঘল করে, আর তেনেকুয়া পরিস্থিতি এইবিলা সরু সরু লড়া ছোৱালী যেটা আমার দেশের কারণে কালির তারিখলৈকে ভবিষ্যৎ, এখেতকল কি শিকি আছে, আমি তেখেতকলক কি শিকাইছো আপনাদের চাওক। আজির তারিখত সানি লিওনি বায়োগ্রাফি গম পাওয়ার লগে এখেতকলেও তো সার্চ করব না, আজি নাজানা মানুষও সার্চ করে আছে হু ইজ সানি লিওনি, ইমান সন্মান ভাই, গামোছা দিছে, মাতি দিছে, মানে কেনেকুয়া। আর এটা লজ্জাজনক কথা, আজি দুমাহ আগত যোরহাটর নিচিনা কাণ্ড এটা আমি সমগ্র অসমবাসীকে গরিহণা দিল, তেনেকুয়া এটা পরিপ্রেক্ষিতত জলাজুইত ঘুই জুই মানে জলাজুইত ঘি উদলার দরে সানি লিওনিক আর ইয়াত আমন্ত্রণ করে আনিছে। তো আপনি এটা কিভাবে আপনি নিজে এটা ভাবক দেখিছে? গতি উচ্চ শিক্ষিত মানুষ হয়ে পেলায় নিজের বিজনেসের প্রমোশনের কারণে এনেকা ধরনের আপনাদের কি সানি লিওনিকে চিনি পালে নাকি? আপনাদের নবাজুদ্দিন সিদ্দিকী যোনে ইমান স্ট্রাগল করে পেলায় উঠিছে, তেনেকুয়া মানুষ আপনাদের নিমন্ত্রণ করক না। মানে বারম্বার কোথাও সন্দীপ মহেশ্বরী স্যারক আমি নিমন্ত্রণ করা নেদেখো, বিবেক বিন্দ্রা স্যারতক আমি নিমন্ত্রণ করা নেদেখো, তেখেতকলক মাতক, যারপরা আমার অসমবাসীয়ে সরু সরু লড়া ছোৱালীবিলাকে কিবা এটা শিকিব পারে। আপনাদের এনেকুয়া এজন স্টারক মাতিছে যোন পর্ন স্টার হয়, আজি যোরহাটর কাণ্ডটো আপনাদের
নিজে ভাবি চাওক, এনেকুৱা আৰু নেক্সট ছানি লিঅ'নিৰ জন্ম হ'ব নিদিব। আমাৰ অসমীয়া সংস্কৃতিৰ এটা বাহিৰত নাম আছে, এই অসমীয়া সংস্কৃতিটো সংস্কৃতি হ'ব দিয়ক। মই নিউজ চাই পেলাই পাগলা হৈ গৈছোঁ আজি ছানি, আৰু নিউজবিলাকৰো কি এইবিলাক টপিক কিবা কি দেখাই থাকে আপোনালোকে, এইবিলাক আমি চাব নিবিচাৰোঁ। আপোনাৰ ছানি লিঅ'নি ক'ত থাকিব, ছানি লিঅ'নি গামোচা পিন্ধাইছে, এইবিলাক মানে কি দেখাই থাকে আপোনালোকৰ ওপৰত। আমি এটা ইমান টকা ৰিচাৰ্জ কৰি পেলাই টিভি, আমি টিভিৰ কাৰণে ৰিচাৰ্জ কৰোঁ, আপোনালোকৰ নিউজ চাওঁ, এনেকুৱা ধৰণৰ নিউজ নহয় নহয়, যিবিলাক নিউজৰ দ্বাৰা আমাৰ ল'ৰা ছোৱালীৰ কিবা এটা লাভ হয়, নতুন কিবা এটা শিকিব পাৰে, তেনেকুৱা ধৰণৰ নিউজ দিয়ক আপোনালোকে। এই এনেকুৱা মানে মই ভিডিঅ' চাই চাই পাগল হৈ গৈছোঁ গোটেই ছ'চিয়েল মিডিয়া, ছানি লিঅ'নি ছানি লিঅ'নি ছানি লিঅ'নি, কাৰণ এইবিলাকে জানে যিসকলে ছানি লিঅ'নি মানে, কাৰণ অসমত কণ্ট্ৰভাৰ্চি চলে, গতিকে এইবিলাকে এতিয়া হ'ব আৰু। গতিকে আমাৰ প্ৰত্যেকজন অভিভাৱক এতিয়া সতৰ্ক হ'ব লগা হ'ল, নিজৰ ল'ৰা ছোৱালীৰ দায়িত্ব, নিজৰ ল'ৰা ছোৱালী কোন দিশে গতি কৰিছে আপোনালোকৰতো এটা কৰ্তব্য আছে, কাৰণ সমাজখন দেখি আছে, সমাজখনে এই সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকক কি শিকাই আছে। গতিকে মই মোৰ গণতান্ত্ৰিক দেশৰ নাগৰিক হিচাপে মই মোৰ মন্তব্যখিনি আগবঢ়ালোঁ। ইয়াত ছানি লিঅ'নিক মাতিব নালাগিছিলে, ইয়াত সন্দীপ মহেশ্বৰী ছাৰহঁতক মাতক, বিবেক বিন্দ্ৰা ছাৰহঁতক মাতক, জয়া কিশোৰী ছাৰ মেডামহঁতক মাতক, যাতে অসমত স্পিৰিচুৱেলিটিটো যথেষ্টখিনি আগবাঢ়ে, যাতে আমাৰ সৰু সৰু ল'ৰা ছোৱালীবিলাকে কিবা এটা ধুনীয়া নতুন কথা শিকিব পাৰে।